হুজুর, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিশ্বকাপ খেলা দেখা জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম? ডক্টর জাকির নায়েক ফুটবল খেলা দেখেন, আমরা দেখতে পারবো কিনা? আবার একটা প্রশ্ন আসছে যে মুসলমান হিসেবে আমরা কোন দল সাপোর্ট করব। এরপরে প্রশ্ন আসছে, হুজুর, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিশ্বকাপ খেলা দেখা জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম? এটা শুধু বিশ্বকাপ না, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত আকাম কুকাম আছে সব কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। আপনি যান বাংলাদেশের সিনেমা হলে, যান দেখবেন প্রথমেই সিনেমার পর্দায় লেখা ওঠে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বাংলা লেখা ওঠে সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা। তাহলে যত উল্টা পাল্টা কাজ আছে, এমনকি মদের দোকান যখন উদ্বোধন করা হয়, তখনও যখন মদের দোকান উদ্বোধন করা হয় সেখানেও বড় বড় হুজুররা গিয়ে দোয়া করে। কোন সিনেমার মোরক যখন উন্মোচন করা হয়, সিনেমা হল নির্মাণ করবে সেখানেও হুজুর দোয়া দুরুদ মাহফিল। নায়িকারা কথা কথা বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, নায়করা বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এর অর্থ কি সিনেমা জায়েজ, সিনেমা হল গুলোকে জায়েজ, নায়করা দোয়া চায় হুজুরদের কাছে, এলা একটা বন্ধ করলো কে? যাই হোক, তাহলে বিসমিল্লাহ বলে মদ খাইলে যেমন মদ হালাল হয় না, তো এটা হালাল হওয়ার কোনো সুযোগ নেই। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এগুলো সব জুয়া খেলা, এগুলো হালাল হওয়ার সুযোগ নেই। এরপর লিখছেন, ডক্টর জাকির নায়েক ফুটবল খেলা দেখেন, আমরা দেখতে পারবো কিনা? আপনার কে বলছে? ডক্টর জাকির নায়েক ফুটবল খেলা দেখে না, ফালতু কথা, ওনার নামে মিথ্যা অপপ্রচার, উনি ফুটবল হালাল বলে নাই। ঘটনা হয়েছে, ফুটবলের আয়োজন করেছে, সেখানে আয়োজকরা ডক্টর জাকির নায়েককে দাওয়াত করছে যে আপনি এখানে আসেন, এই বেদিনদের কিছু দাওয়াত দেন, ইসলামের কিছু বাণী প্রচার করেন। এই ইনভাইটেশনে ডক্টর জাকির নায়েক উনি অংশগ্রহণ করছে, পার্টিসিপেট করছে। ডক্টর জাকির নায়েক কখনই ফুটবলকে হালাল বলেন নাই। ডক্টর জাকির নায়েক এত বোকা না, উনি একজন বিশ্ববিখ্যাত দায়ী। এরপর আরেকটা প্রশ্ন আসছে যে মুসলমান হিসেবে আমরা কোন দল সাপোর্ট করব? মুসলমান হিসেবে আপনি দল সাপোর্ট করবেন আল্লাহ এবং রসুলের দলকে, যেই দলে আল্লাহ এবং রসুল আছে সেই দল। এখন ফুটবল তো পুরোপুরি হারাম, হারামের মধ্যে নাই আরাম, ফুটবল পুরোটাই জুয়া, ফুটবল পুরোটাই হারাম নাজায়েজ। এখানে মুসলমান হিসেবে আপনি কোনো দল কি সাপোর্ট করতে পারবেন না। এরপর আরেকটা প্রশ্ন আসছে যে সৌদি আরব নবীর দেশ ফুটবল খেলায় জয়লাভ করলে আমরা শুকর আদায় করতে পারবো কিনা? নাউজুবিল্লাহ, আবু জাহেলের দেশে তো সৌদি আরব, এখন কি বলবে আবু জাহেল উতবা সাহেবা, এদের দেশে তো সৌদি আরব, তাই বলে কি এরা ভালো মানুষ? এখন যারা সৌদিতে আছেন রাষ্ট্র ক্ষমতায়, অথবা যারাই উপরস্থ আছেন, ওনারা কি কোরআন হাদিস অনুযায়ী চলে? বড় বড় আলেমদের শায়েখদের ওনারা গ্রেফতার করতেছেন, বছরের পর বছর তাদের কারাগারে আটকে রাখতেছেন। সুতরাং নবীর দেশে যদি খারাপ কাজ হয় সেটা জায়েজ হবে এটা ভাবার কোনো সুযোগ নেই, কখনোই না। নবীর দেশে ফুটবল কেন? যদি সৌদি আরব মক্কা মদিনায় কোনোদিন প্রকাশ্যে জেনা হয়, ব্যভিচার হয়, বেশ্যাখানা হয়, তারপরও জেনা ব্যভিচার হারাম হারাম হারাম, ফুটবল খেলাও হারাম, হারামই থাকবে, সোজা কথা, স্পষ্ট কথা, দুনিয়ার সব একদিকে আল্লাহ রাসূলের বিধান আর একদিকে। সৌদি আরব ইসলামের দলিল না, মক্কা মদিনা ইসলামের দলিল না, ইসলামের দলিল হচ্ছে কোরআন ও সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আমিন।